আসসালামাইকুম অত্লাহ প্রিয় দর্শক আপনাদের স্বাগতম চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর সেই টিপকাণ্ড চাকরি ফিরে পেতে স্ত্রী সন্তান নিয়ে রাস্তায় পুলিশ সদস্য মিথ্যাচার করায় চাইলেন সেই লতা সমাদদারের বিচার দর্শক বিস্তারিত দেখতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন রাজধানীর ফার্মগেট এলাকায় টিপকাণ্ডে চাকরিচ্যুত পুলিশ কনস্টেবল নাজমুল তারেক তার চাকরি ফিরে পাওয়ার দাবি নিয়ে রাস্তায় নেমেছেন একই সঙ্গে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার অপরাধে লতা সমাদারের বিচার চান এ ঘটনার সত্যতা যাচাইয়ে তার সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ যদি থাকে সেটিও প্রচারের দাবি জানান তিনি এবার তার এই দাবি ও আন্দোলনের সঙ্গে আছেন তার স্ত্রী ও দেড় মাস বয়সী শিশু সন্তান তার স্ত্রী বলছেন দেড় মাসের শিশু নিয়ে এখন আমি রাস্তায় নেমেছি আমার স্বামী কি করে খাবেন কিভাবে সংসার চলবে যদি সে অপরাধী হয় তবে সঠিক তদন্ত করে বিচার হোক এ সময় সেদিনের ঘটনার বর্ণনা দেন নাজমুল মঙ্গলবার তিরিশ আগস্ট স্ত্রী ও দেড় মাসের শিশু সন্তান নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে ব্যানার লিখে এসব দাবি জানান নাজমুল তারেক এ সময় গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে আলাপ করতে গেলে তিনি এসব দাবি জানান নাজমুল তারেক সেদিনের পুরো ঘটনা তুলে ধরে বলেন আমরা সেদিন বাসা থেকে সকাল আটটার দিকে বের হয়েছিলাম আমি সেজান পয়েন্ট হয়ে আনন্দ সিনেমা হলের রাস্তার দিকে যাওয়ার জন্য আসছিলাম ওই দিন সরকারি নিয়োগ পরীক্ষা ছিল রাস্তায় অনেক জ্যাম ছিল এজন্য আমি উল্টো রাস্তা দিয়ে আসছিলাম উল্টো রাস্তায় আসার জন্য আমি দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি যখন আসছিলাম তখন অপর দিক থেকে এক নারীও আসছিলেন আমি তাকে চিনি না তিনি মোবাইলে কথা বলতে বলতে আসছিলেন তখন সময় ছিল সাড়ে আটটা থেকে আটটা চল্লিশ মিনিট তিনি যখন যাচ্ছিলেন তখন আমার মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে তখন আমি পুলিশের পোশাক পরা তিনি তখন প্রথম ধাক্কাতেই প্রতিক্রিয়া জানিয়ে আমাকে বলল এই বাস তুই কি উল্টা যেতে পারিস নাজমুল আরও বলেন আসলে একজন মানুষ যখন দেখেন পুলিশ উল্টো রাস্তায় যায় তখন প্রতিক্রিয়া জানানোই স্বাভাবিক তিনি যখন উত্তেজিত হলেন তখন আমি তাকে বলি ম্যাডাম সরি আসলে আমি আপনার সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না এ কথা বলে যখন আমি আমার বাইকটা নিয়ে সামনের দিকে যাই তখন উনি আমার সঙ্গে চিল্লাপাল্লা করেন তখন তিনি আমাকে বলেন তুই কি বাইক নিয়ে উল্টো যেতে পারিস তোকে দেখতে জামাতির মতো লাগে তোকে দেখলে জঙ্গির মতো মনে হয় বিভিন্ন অযৌক্তিক কথা বলেন তিনি এক পর্যায়ে আমি সামনে এগিয়ে যাই যদিও উনি মিডিয়ায় বলেছিলেন আমি নাকি দাঁড়িয়েছিলাম এটা সম্পূর্ণ মিথ্যা রাস্তায় উল্টো গেলে তো দাঁড়িয়ে থাকার সুযোগ নেই সোজা চলতে হয় আমি যখন চলে যাচ্ছিলাম তিনি তখন আমার ইউনিফর্ম ধরে টান দিয়ে আমাকে ফেলে দেন আমি প্রমাণ ছাড়া কথা বলছি না আমার ঘটনাস্থলে সাক্ষী আছে যখন তিনি আমাকে ফেলে দেন তখন আমার ইমোশনালে লাগছে একজন পুলিশ সদস্য কতটা অসহায় যে একজন পাবলিক তাকে ফেলে দিল যখন লতা সমাদ্দারের সঙ্গে আমার কিছুটা কথা হয় তখন বিতণ্ডার এক পর্যায়ে যাওয়ার আগেই আমি ঘটনাস্থল ত্যাগ করি পরে আমার অন্যান্য সহকর্মী পুলিশের যখন ডিউটি শেষ হয় তখন আমি ডিউটিতে যোগ দেই পরে বিভিন্ন মিডিয়ায় জানতে পারি রাজধানীতে টিপ পড়া নিয়ে শিক্ষিকা লতা সমাদ্দার পুলিশের হেনস্থার শিকার আসলে তিনি যে আমাকে ফেলে দিয়েছে তিনি একটা অপরাধ করেছেন সেই অপরাধ থেকে বাঁচার জন্য আমার বিরুদ্ধে টিপকাণ্ড ছড়িয়েছেন আপনারা জানেন যে তিনি মিডিয়া অ্যান্ড থিয়েটারের শিক্ষিকা তিনি জানে না কোথায় কোন নাটকটা করতে হয় আমি অবশ্যই তার বিচার চাই এই ঘটনার প্রমাণ প্রসঙ্গে নাজমুল বলেন তদন্ত কমিটি প্রথম রিপোর্ট দেয় যে টিপ বিষয়ে কটুক্তির কোনো প্রমাণ পাওয়া যায়নি পরে যখন বিভাগীয় মামলা রুজু হয়েছে তখন অ্যাডিশনাল এসপি রহিমা আক্তার লাকি স্যার লিখেছেন মোটরসাইকেল যাওয়ার সময় পথে লতা সমাদারের সঙ্গে অরুচি শব্দ ব্যবহার করলে বিতণ্ডার ঘটনার ভিডিওটি মিডিয়ায় প্রচার হলে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণ হয় অথচ ঘটনাস্থলে আমি যে বাইকে যাচ্ছি সেটি দেখা গেছে তাতে তো প্রমাণ হয় না যে আমি অপরাধী কারণ আইনে সুনির্দিষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে কাউকে অপরাধী বলতে হবে আমার সিসি ক্যামেরায় কথা না আসুক কিন্তু ওই সময় আমাদের কথা বলার বডি স্ট্রাকচারেও বোঝা যায় যে আমি বাক বিতণ্ডা করছি কিনা এমন কোনো ফুটেজ আমিও দেখিনি গণমাধ্যমকে আমার অনুরোধ আপনারা যদি পেয়ে থাকেন এমন ভিডিও তাহলে প্রকাশ করেন সেটা মিডিয়ার মাধ্যমে সত্যতা প্রচার হোক অপরাধী হয়ে আমার চাকরি গেলেও আমার দুঃখ নেই এ সময় নাজমুল তারেকের স্ত্রী বলেন মিথ্যা অপবাদে আমার স্বামীর চাকরি খেয়ে দিল এটা কি প্রধানমন্ত্রী দেখছেন না আমি দেড় মাসের বাচ্চা নিয়ে রাস্তায় নেমে গেছি পুরো পরিবারটা আমাকে চালাতে হয় এখন আমার স্বামী কি করে খাবেন সংসার কিভাবে চালাবেন আমার একটাই দাবি সত্য প্রকাশ হোক যদি আমার স্বামী অপরাধী হয় তবে তার বিচার হোক মেনে নেব সর্বোচ্চ শাস্তি হোক